পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেল্লা শহরে লোকাল ট্রেন চলাচল নিয়ে সমস্যা ছিল। আমি এর উপর একটি ভিডিও বানাই। যারা বেল্লাকে ভালোবাসেন, বেল্লার উন্নয়ন চান, বেল্লার এই যে বঞ্চনা, এই বঞ্চনা ঘোচাতে আপনি আমি সবাই উদ্যোগ নিই। এই পদযাত্রা চলছে, এই পদযাত্রা এগিয়ে চলেছে। আমরা অবশেষে রেল দপ্তর বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির দাবি মেনে নেন এবং বেলদা হাওড়া জলেশ্বর লোকাল ট্রেন চালু করেন। বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি রেলকর্মীদের অভিনন্দন জানান। রেল সম্বন্ধিত সমস্যা সমাধানের জন্য বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি যেমন রাস্তায় নেমেছিলেন, সেরকম মিটিং, কনফারেন্স, জনসভারও আয়োজন করেছিলেন, যেখানে আমি উপস্থিত ছিলাম এবং ওখানে এই আন্দোলন বা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়। এই জনসভায় স্থানীয় এমএলএ উপস্থিত ছিলেন এবং এই সমস্যা সমাধানে সহযোগিতা করবে বলে জানিয়েছিলেন। আমি নিশ্চয়ই আপনি আপনাদের পাশে আছি, এই আন্দোলনকে পূর্ণ মদত করব, যখন যেটা প্রয়োজন হবে আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকব। রেল সম্বন্ধিত সমস্যার ভিডিওটি লোকজনদের দেখানো হয়। রেল দপ্তরে দাবিপত্র জমা দেওয়া হয়েছিল। আপনার মেমোরেন্ডাম নিচ্ছি, আমি আমার উচ্চ কর্তৃপক্ষকে জানাচ্ছি, তারা যা ডিসিশন নেবে আমি সঙ্গে সঙ্গে ওদেরকে জানাবো। বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে যে দীর্ঘদিনের আন্দোলন বেলদার লোকাল চালু, জলেশ্বর লোকাল চালু হাওড়া পর্যন্ত, বেলদা হাওড়া লোকাল ট্রেন ও জলেশ্বর লোকাল ট্রেন, এই দুটো ট্রেনই আমাদের আন্দোলনের জোরে ডিআরএম সাহেব আমাদের এই দাবি মেনে নিয়েছেন, অর্থাৎ আমরা আন্দোলনের ফলে আজকে আমরা জয়লাভ করেছি। রেল দপ্তরের সহযোগিতায় রেল সম্বন্ধিত সমস্যা সমাধান হয়েছে। রেল দপ্তরকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর থেকে আমি রাহুল পাল, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।